সিটিজেন্স ফর জাস্টিস উত্তর দিনাজপুরের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো গণ কনভেনশন। রবিবার বিকেলে রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে এই কনভেনশনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের নাগরিক সমাজের বিশিষ্ট মানুষেরা। আরজিকরের ন্যায় বিচারের দাবিতে এদিন সোচ্চার হন সংগঠনের সদস্যরা। সংগঠনের প্রতিনিধি মানুষ জানা জানিয়েছেন, ঘটনার পর প্রায় আড়াই মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো ন্যায় বিচার অধরা। চিকিৎসকেরা 10 দফা দাবি তুলেছেন। সেই দাবি সমূহকে সমর্থন জানিয়ে দ্রুত ন্যায় বিচারের দাবিতে এদিন সোচ্চার হন সকলেই। আজ এখানে নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর, বিশেষত রায়গঞ্জের যারা সুধীবৃন্দ, যারা বিভিন্ন পেশার মানুষজন আছেন, যারা এই আন্দোলন আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীর উপর নৃশংস অত্যাচার এবং হত্যালীলার সঙ্গে যারা যুক্ত অপরাধী তাদের সবাইকেই গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যা গত আড়াই মাস ধরে লাগাতার আন্দোলনের পরেও তার সুবিচার এখনও মানুষ পায়নি, ন্যায় বিচার এখনও অধরা, সেই দাবিকে মূলত সামনে রেখে এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন এবং সেই আন্দোলনের মধ্যে ওঠা যে 10 দফা দাবি, সেই দাবির সমর্থনে তাদের আহ্বানে রাজ্য জুড়ে নাগরিকদের যে সমর্থন তারা চাইছেন, এই সব বিষয়কে সামনে রেখে কেবল শহরে নয় গ্রামের মানুষদের কাছে এই আন্দোলনের বার্তা পৌঁছে দিতে আজ সিটিজেন্স ফর জাস্টিস উত্তর দিনাজপুরের পক্ষ থেকে এই নাগরিক কনভেনশনের ডাক।